আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন এটা একটা সিপিভিসি ওয়ারিং করা, তো টোটালটাই ঠিক আছে। তো আমরা অনেক সময় কাজ করার সময় কিন্তু আমাদের ভুল হয়ে যায়। ভুল বলতে কোনটা, যেমন টোটালটাই কিন্তু কমপ্লিট করা, কিন্তু একটা জায়গায় আমার গাম সারা মাইরা দেওয়া। হ্যাঁ, টান দাও একটু, টান দাও একটু, চাপ দাও। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পানি বেরোইতেছে, তো এটাতে গামই দেওয়া হয়নি টোটালি। তো কাজ করার সময় অনেক সময় কিন্তু এরকম ভুল ত্রুটি হয়ে যায়। তো আমি বলবো যে এই জন্য ওয়াটার ওয়ারিংগুলো করার পরে পানি চেকআপ দিয়ে রাখাটা কতটা জরুরি, এই যে সেটাই আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছি। তো আমাদের কাজ শেষে আমরা যখন চেকআপ দিচ্ছি, তখন দেখলাম যে যে একটা লিক। তো এটা যদি গামটা মারা হইতো, তাহলে কিন্তু আর এই লিকটা বেরোইতো না। তো এখন এটা সমস্যার জন্য এই যে দেখেন, টোটালি এটাতে গাম লাগানো হয়নি, এই যে পানি কিন্তু বেরোইতেছে, এই যে, এই যে নাই, গামই নেই। দেখেন প্রতিটাতে গাম লাগানো, কিন্তু এটাতে নাই। তা আমি বলবো যে কাজ করার পরে ওয়াটার ওয়ারিংয়ের যে চেকআপ, পানি চেকআপ দিয়ে যে কয়দিন পারেন রাখবেন, তারপরে টাইলস করবেন। এটা আমার সাজেশন থাকলো আপনাদের প্রতি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।